বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক সভায় যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দী, জেলা সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন বিজেপির রাজ্য সভাপতি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে বলেন, দেখা সম্ভব নয়, তার কারণ যতদিন রাজ্যে বিরোধীদের উপর হামলা, একের পর এক রেপ, আজকেও পিংলায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, গতকাল বিজেপির এক কর্মী ঝুলন্ত মৃতদেহ তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাছে, পুলিশে ফায়ার নিচ্ছে না, তার বাড়ির লোক বলছে মার্ডার করা হয়েছে। এই পরিস্থিতি যদি চলে, গতকাল কন্যাগড়ে একজন প্রমোটার সে সিন্ডিকেটের লোকেদের হাতে গুলিবিদ্ধ হয়েছে, কোনো রকমের প্রাণে বেঁচেছে, এই পরিস্থিতি যদি চলতে থাকে শিল্পায়ন সম্ভব নয়, রাজ্য সরকার শিল্প করতে সম্পূর্ণরূপে ব্যর্থ, আমাদের এই যুব এই রাজ্যের যুবকদের চক ভাজায় ভবিষ্যৎ, চক ছাড়া সব শিল্প ছাড়া আর কোনো শিল্প পশ্চিমবঙ্গে আসেনি দাবি, যে শিল্পর বিনিয়োগ থেকেই নাকি 28 লক্ষ মানুষের কর্মসংস্থান। রাজ্য সরকার এবছর নিজেরা যে অর্থনৈতিক সমীক্ষা বাজেটের সময় বেরোয় তাতে লেখা আছে এই রাজ্যে ইএসআই ভুক্ত শ্রমিকের সংখ্যা হচ্ছে মোট 19 লাখ মাত্র। মনে রাখবেন এই ইএসআই ভুক্ত শ্রমিক, তার মধ্যে যারা শিল্পে কাজ করেন তারাও আছেন, অনেক সরকারি সংস্থায় কাজ করা লোকেরাও শিল্পে ইএসআই, সরকারি যে শিল্প আছে সেখানেও কিন্তু ইএসআই তারা নথিভুক্ত হয়। তাহলে 28 লক্ষ মানুষের যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, তাহলে তো শিল্প ইএসআই এর ক্ষেত্রে সেই নথিভুক্তিকরণ হয়নি, কেন হচ্ছে না? তাহলে এই তথ্য কি সম্পূর্ণ ভুল যে 28 লক্ষের কথা বলা হয়েছে? মাননীয় অমিত মিত্রর চিঠিতে তার সাথে কি বাস্তবের কোনো মিল নেই? আরও আছে, রাজ্যে শিল্প হলে সরকার কর পায়, ট্যাক্স পায়, আমরা জানি সবাই। যদি 12 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয় তাহলে তো রাজ্য সরকারের ভাণ্ডারে করের বন্যা হয়ে যাওয়ার কথা, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার জায়গায় 1000 টাকা করে দেওয়ার কথা, উল্টে রাজ্য সরকার বলছে ভাড়ার শূন্য। মুখ্যমন্ত্রী নিজে বলছেন, উনি বলছেন যে সব গৃহকর্তীকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবো না, কয়েকদিন আগে রাজ্য সরকার স্বীকার করেছে। তাহলে এই 12 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগের গল্প শোনানো হচ্ছে, এই গল্প কতটা ঠিক যথেষ্ট কিছু সন্দেহের অবকাশ আছে। রাজ্যের জিএসটি সংগ্রহ বলছে গত 5 বছরে রাজ্যের জিএসটি 26 থেকে 28 হাজার কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে পরে, অর্থাৎ কোনো শিল্প আসেনি, যেটুকু ছিল সেটুকুই থেকে সামান্য কিছু ট্যাক্স আসছে, কোনো ক্রমে রাজ্য সরকার চলছে ভাড়ার ভাড়ের মা ভবানী, এবং রাজ্যের ঋণের পরিমাণ প্রায় 6 লক্ষ কোটি টাকা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।